আচ্ছা, আমি কে, কোথা থেকে এসেছি, কি করি, এসব জেনে কি তোমার কোনো লাভ হবে? যদি লাভ হয় তাহলে প্রশ্নগুলো করো, আর যদি সত্যি কোনো লাভ না হয় তাহলে প্লিজ এই প্রশ্নগুলো করো না। তা না হয় করলাম না, কিন্তু কেন এসেছেন তা কি জানা যাবে? তার আগে তুমি আমাকে বলো তো, মিউজিক কি কখনো লোন নিলে দূর করতে পারে? এটা কি শুধুই তোমাকে তোমার মনকে কাঁদায় না? তাহলে কেন তুমি তোমার লোনলিনেস দূর করার জন্য এমন কোনো কিছু বেছে নিচ্ছ না যেটা আসলে তোমার লোনলিনেস দূর করতে পারে? এমন কিছু কি আছে নাকি? কি সেটা? ভার্চুয়াল ওয়ার্ল্ড, দ্য অনলি ওয়ে টু কিপ ইউর লোনলিনেস ইন ইউর ব্যাক পকেট ম্যান। ভার্চুয়াল ওয়ার্ল্ড? কেন, তোমার কি মনে হয় না ভার্চুয়াল ওয়ার্ল্ড তোমার লোনলিনেস দূর করতে পারবে? বাট হাউ এনি অফ দ্যাট উড বি পসিবল? ইনফ্যাক্ট আমি তো ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে আগেও পরিচিত, কই আমার কাছে তো কখনো আমার মনে হয়নি। তোমাকে বুঝতে হবে আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ড কি মিন করে। জাস্ট লাইক সবাই কলম ইউজ করলেও সবাই কিন্তু কবি হয় না, তেমনি ইফ ইউ ডোন্ট নো দ্য ডেফিনেশন অফ ভার্চুয়াল ওয়ার্ল্ড দেন ইউ উড নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট অফ ভার্চুয়াল ওয়ার্ল্ড ইজ হোল্ডিং অন। ভার্চুয়াল ওয়ার্ল্ড ডাজেন্ট মিন ফেসবুক অর টুইটার, ইট মিন্স মোর দ্যান দ্যাট বয়। The actual fact virtual world is holding on. Mane?